আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই মুহূর্তে ঈসা রূহুল্লাহ ও ঈসা কালিমাতুল্লাহ এই দুটি বিষয় সম্পর্কে আলোচনা করব। তার আগে একটি কথা বলে নেই, নাস্তিকরা তথা ইসলাম বিদ্বেষীরা তথা নিজেকে ঈসাই মুসলিম দাবিকারী কিছু মানুষ অভিযোগ করেন ঈসা রূহুল্লাহ ও ঈসা কালিমাতুল্লাহ দ্বারা পবিত্র কোরআন মাজিদ তথা ইসলাম ট্রিনিটিকে সমর্থন করছে। নাউজুবিল্লাহ, তারা ঈসা রূহুল্লাহ ও ঈসা কালিমাতুল্লাহ প্রসঙ্গে মিথ্যে অভিযোগ উপস্থাপন করেন। নাউজুবিল্লাহ, তাদের এই মিথ্যে অভিযোগ আমি এই ভিডিওটির মাধ্যমে খণ্ডন করার চেষ্টা করব ইনশা আল্লাহ। রূহ শব্দের অর্থ, অর্থাৎ রূহ বলতে বোঝায় আল্লাহর নির্দেশ বা আদেশ। আমি যদি এই ব্যাখ্যা উপস্থাপন করি তাহলে নাস্তিকরা তথা ইসলাম বিদ্বেষীরা তথা নিজেকে ঈসাই মুসলিম দাবিকারী মানুষ বলবে, না না, আপনি শব্দ নিয়ে খেলা করছেন। তারা বলতে চাইবে যে ঈসা রূহুল্লাহ বলতে ঈসা আলাইহিসসালাম আল্লাহর আত্মা, এভাবে অনুবাদ করতে হবে। তাদের সূত্র ধরেই আমি প্রমাণ করব ঈসা রূহুল্লাহ ও ঈসা কালিমাতুল্লাহ দ্বারা ঈসা আলাইহিসসালাম যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন সৃষ্টি এবং ঈসা আলাইহিসসালাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দাস, এটা আমি তাদের সূত্র ধরেই প্রমাণ করব ইনশা আল্লাহ। লক্ষ্য করুন, রূহুল্লাহ শব্দের অর্থ কী? রূহুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আত্মা। ঈসা রূহুল্লাহ অর্থ ঈসা আলাইহিসসালাম আল্লাহর আত্মা। খ্রিস্টানদের মিথ্যা দাবি, নিজেকে ঈসাই মুসলিম দাবিকারী কিছু মানুষ মিথ্যা দাবি করতে পারে ঈসা আলাইহিসসালাম আল্লাহর সত্তার একটি অংশ, নাউজুবিল্লাহ, এবং তারা দাবি করতে চায় ঈসা আলাইহিসসালাম একজন মাবুদ, একজন ইলাহ, একজন উপাস্য, নাউজুবিল্লাহ। লক্ষ্য করুন, রানার কলম, এর মানে হচ্ছে কলমটা রানার, অর্থাৎ কলমের মালিক রানা। আল্লাহর ঘর, এর অর্থ হচ্ছে ঘরের মালিক আল্লাহ, অর্থাৎ ঘরটা আল্লাহর। আল্লাহর ঘর বলতে বোঝায় ঘরের মালিক আল্লাহ। আল্লাহর রূহ বা আত্মা, অর্থাৎ আত্মাটা আল্লাহর, অর্থাৎ আত্মার মালিক আল্লাহ। এখানে আমরা তিনটে শব্দগুচ্ছ লক্ষ্য করছি, একটি হচ্ছে রানার কলম, আরেকটি হচ্ছে আল্লাহর ঘর, এবং আরেকটি হচ্ছে আল্লাহর রূহ বা আত্মা। এ তিনটি শব্দগুচ্ছ মালিকানা বুঝায়। এগুলোকে ইংরেজিতে পসেশন বলে, আরবিতে বলা হয় মুদাফ মুদাফিলাই, অর্থাৎ মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফি মালিকানা বুঝায়। লক্ষ্য করুন, এখানে লেখা আছে রানার কলম, অর্থাৎ কলমটা রানার, অর্থাৎ কলমের মালিক রানা। কলম রানার নিজস্ব সত্তার কোনো অংশ হয় নাই। আমি যদি বলি আমার কলম বা হাফিজের কলম, এটার মানে এইটা না যে কলমটা আমার সত্তার একটা অংশ। এটা বুঝাচ্ছে আমি কলমের মালিক, ঠিক আছে? তো কলম রানার নিজস্ব সত্তার কোনো অংশ হয় নাই। আচ্ছা, আল্লাহর ঘর বা ঘরের মালিক আল্লাহ, এখানে লক্ষ্য করুন, ঘর আল্লাহর নিজস্ব সত্তার কোনো অংশ হয় নাই। তাহলে লক্ষ্য করুন, আল্লাহর রূহ বা আল্লাহর আত্মা, যা বুঝাচ্ছে আত্মার মালিক আল্লাহ, আত্মা আল্লাহর নিজস্ব সত্তার কোনো অংশ হয় নাই। কলম যদি রানার নিজস্ব সত্তার কোনো অংশ না হয়, ঘর যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব সত্তার কোনো অংশ না হয়, তাহলে আত্মা কেন আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব সত্তার অংশ হবে? লক্ষ্য করুন, তার মানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে আসলে আল্লাহর রূহ বা আত্মা বলতে মালিকানা বুঝাচ্ছে, অর্থাৎ এই রূহ বা আত্মার মালিক আল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ রাব্বুল আলামিন কথাটি এভাবে বললেন? এই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন, এটা আপনাদের অন্তরে জাগতে পারে। লক্ষ্য করুন, প্রথম উদাহরণ আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে রানার কলম,
যার মানে হচ্ছে কলমের মালিক রানা। এখানে দুটি অংশ, একটি অংশ হচ্ছে মালিক রানা, অপরটি হচ্ছে কলমের। মালিক রানা এটা মালিক বোঝায়, অর্থাৎ মালিক রানা বলতে এখানে মালিক হচ্ছে রানা, আর কলম হচ্ছে তার দাস। অর্থাৎ রানা ইচ্ছে করলে কলমটাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, রানা ইচ্ছে করলে কলমটা দিয়ে লিখতে পারে, রানা ইচ্ছা করলে কলমটাকে যে কোনো জায়গায় রাখতে পারে। অর্থাৎ রানা যেভাবেই বলবে, রানা যেভাবেই চাইবে, সে কলমটাকে সেইভাবেই ইউজ করতে পারবে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে রানা হচ্ছে মালিক এবং কলম হচ্ছে তার দাস। আল্লাহর রুহ বা আত্মা, যার অর্থ হচ্ছে আত্মার মালিক আল্লাহ। এখানেও আমরা দুটি অংশ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মালিক আল্লাহ, অপরটি হচ্ছে আত্মা। তো মালিক আল্লাহ আসলে এটা হচ্ছে মালিক, মানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মালিক, এবং আত্মা হচ্ছে তার দাস। আত্মা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাস। এখানে মালিক হচ্ছে আল্লাহ এবং আত্মা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাস। তো সুতরাং ঈসা রুহুল্লাহ দ্বারা ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম, সেটাই বোঝাচ্ছে। সুবহানাল্লাহ, ঈসা রুহুল্লাহ দ্বারা ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর গোলাম, এখানে আমরা সেই ইঙ্গিতই পাচ্ছি। আর একটা কথা বলে নিই, এখানে রানার সাথে নাউজুবিল্লাহ আল্লাহর কোনো তুলনা করা হচ্ছে না, এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে এই দুটি উদাহরণ উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব কালিমাতুল্লাহ শব্দের অর্থ কী। কালিমাতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কথা বা বাণী। কোরআন মাজিদে এই বিষয়টি কিভাবে এসেছে সেটা আমরা দেখে নেই। সূরা আল ইমরানে 45 নম্বর আয়াতে এসেছে, যখন মালাইকা বা ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তার নিকট হতে একটি বাক্য দ্বারা তোমাকে সুসংবাদ দিচ্ছেন। এটি হচ্ছে আয়াতের অংশ। এখানে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মানে তার নিকট হতে একটি বাক্য, অর্থাৎ এই বাক্যটা, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গিয়েছে, তার নিকট থেকে গিয়েছে। আমরা এই ইঙ্গিতই পাচ্ছি এই আয়াতের মাধ্যমে। লক্ষ্য করুন, এখানে একটি বাক্য দ্বারা, এই অংশটুকুর আরবি হচ্ছে বিকালিমাতিন। এখানে কালিমাতিন শব্দটা সিঙ্গুলার, এক বচন, অর্থাৎ এখানে স্পষ্ট বলছে একটি বাক্য বা একটি কথা। তো সুতরাং এটা আপনারা ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কথা না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা পবিত্র কোরআন মাজিদে এসেছে, সেখানে অনেক কথা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সকল কথা নয়, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা। কথাটা বুঝবেন, এখানে বলা হচ্ছে একটি কথা, মানে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা দ্বারা কী বোঝানো হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কথা গিয়েছে। ঠিক আছে, বিষয়টা এরকম না যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা, বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কথা গিয়েছে। এই কারণে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ। আচ্ছা, তো আমরা কালিমাতিন শব্দটা দেখলাম সিঙ্গুলার, অর্থাৎ একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিনের সকল কথাকে এখানে বুঝাচ্ছে না। আমরা আরেকটা আয়াত দেখতে পারি, সেটা হচ্ছে সূরা আন-নিসার 171 নম্বর আয়াত। সেখানে লেখা আছে, ওহে কিতাবধারীগণ, তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আর আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলো না। ঈসা মাসিহ তো আল্লাহর রসুল, আর তার বাণী যা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছিলেন। আচ্ছা, তার বাণী বলেছেন যে ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর রাসূল, আর তার বাণী বলার পর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ডিসক্রাইব করছেন, বলছেন যা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছিলেন। এটিও আয়াতের একটি অংশ। তো সুতরাং তার বাণী বলার পর এখানে ক্লিয়ার করা হচ্ছে যে এই বাণীটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়েছে। আচ্ছা, এখানেও যে তারবাণী শব্দটি রয়েছে, এর আরবি হচ্ছে কালিমাতুহু। এখানেও কালিমাত এই শব্দটি
বা কালিমা এই শব্দটি হচ্ছে সিঙ্গুলার। এখানেও কালিমাত বা কালিমা এই শব্দটি হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এখন আমরা দেখলাম যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বাক্য, একটি কথা মারিয়াম আলাইহিস সালামের কাছে গেছে, এবং ঈসা আলাইহিস সালামকে যে কালিমাতুল্লাহ এই টাইটেলটা বলা হয়, এখানে কালিমাতুল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সকল কথাকে ইন্ডিকেট করছে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথাকে ইন্ডিকেট করছে। কোরআন মাজিদ এর মাধ্যমে আমরা সেই বিষয়টি স্পষ্ট হয়েছি। এখন বিষয় হচ্ছে যে একটি বাক্য বা একটি কথা সেটি কোনটি। এখানে তাফসিরে আসছে এবং ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে কুন, হও। তো লক্ষ্য করেন, সূরা ইয়াসিনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তখন তাকে কেবল বলে দেন হও, তখনই হয়ে যায়, তখনই তা হয়ে যায়। এখন একটা বিষয় লক্ষ্য রাখেন, সেটা হচ্ছে যে তার মানে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টিকে কুন এই কথাটি দ্বারা সৃষ্টি করেছেন। ঠিক একইভাবে এই কথাটি দ্বারা ঈসা আলাইহিস সালামকেও সৃষ্টি করা হয়েছে। অন্যান্য সৃষ্টি যেমন আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ সেই সৃষ্টির স্রষ্টা, সুতরাং ঈসা আলাইহিস সালাম হচ্ছেন সৃষ্টি আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের স্রষ্টা। আমি আরেকটু ক্লিয়ার করি, বিষয়টি হচ্ছে যে আমরা প্রথমে দেখলাম ঈসা কালিমাতুল্লাহ দ্বারা একটি কথা বা বাক্যকে বোঝানো হচ্ছে, একটি কথা বা বাক্য হচ্ছে কুন, হও। এই হও দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টি সৃষ্টি করেছেন, এই হও দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টিকে সৃষ্টি করেছেন, এবং এই হও দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঈসা কালিমাতুল্লাহ দ্বারা বুঝাচ্ছেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের স্রষ্টা। সুবহানাল্লাহ। দেখেন কথাগুলোকে তারা কীভাবে ঘুরানোর চেষ্টা করে, অথচ অ্যাকচুয়াল মিনিংটা কী। আচ্ছা, সুতরাং ঈসা কালিমাতুল্লাহ দ্বারা ঈসা আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি সেই ইঙ্গিতে আমরা পাচ্ছি। আচ্ছা, তো তার মানে আমরা দুটো ইঙ্গিত পেলাম, ঈসা রুহুল্লাহ দ্বারা আমরা ইঙ্গিত পেলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর দাস, এবং ঈসা কালিমাতুল্লাহ দ্বারা আমরা ইঙ্গিত পেলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি।